হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হলো অরিজিৎ। ফ্রেন্ডস, আজকে আমি বলবো যে এই রাজ্যে সত্যি কথা বলা যায় না, সত্যি কথা বললে লাইফে প্রচুর প্রবলেম আছে। আমার লাইফেও প্রচুর প্রবলেম আছে, যারা যারা সত্যি কথা বলে তাদের লাইফে প্রবলেম আছে। তো আমি জলজ্যান্ত উদাহরণ দিয়ে দিচ্ছি, এই শফিকুল ইসলাম সত্যি কথা বলতো, এখন সে জেলে। তো কেন জেলে? নাকি উনি সরকার এগেনস্টে একটা নিউজ দেখিয়েছিল যে এই লকডাউনের মধ্যে, যেখানে গরিব মানুষ খেতে পাচ্ছে না, সেই লকডাউনের মধ্যে সেই পশ্চিমবঙ্গ সরকার 57টা ক্লাবকে 1,00,000 টাকা করে দিয়েছিল। এই নিউজটা ও দেখিয়েছিল। এইটা দেখানোর পরে অনেকে ছি ছি করেছে। তো এতে মমতা ব্যানার্জি খুব খারাপ লেগেছে, খুব রাগ হয়েছে। হ্যাঁ, এইসব কারণে শফিকুল ইসলাম জেলে। কিন্তু কেস দিয়েছে কি, একটা ভুয়ো কেস। ও, আরেকটা কেস যেটা ওই পুলিশরা ঘুষ খাচ্ছিলো, সেটা একটা ভিডিও ফাঁস করেছে। তো এইসবগুলো দেখানোর পরে শফিকুল ইসলাম জেলে গেল কী করে? ভুয়ো কেস দিয়ে জেলে চলে যেতে হয়েছে, জেলে পাঠানো হয়েছিল। তো শফিকুল ইসলাম সত্যি কথা বলছিল না, সেই জন্য শফিকুল ইসলাম এখন জেলে। এই মুহূর্তে জেলে ওকে কিছু করতে হচ্ছে না। এই তারপরে এরকম মানে সত্যি মানে এরকম সত্যি কথা বললে অনেক সমস্যা আসে লাইফে। পরিবারের দিক দিয়ে আসতে পারে, সম্পর্কের দিক দিয়ে আসতে পারে, বিভিন্ন দিক দিয়ে আসতে পারে। সম্পর্কেই বললো যে তুমি যদি এরকম ফেসবুক পোস্টে কথা বলে তুমি যেরকমটা করো, তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তো তখন সে চুপ করে দেওয়া হলো তাকে। সে যদি তার সেই সম্পর্কের টানে যদি চুপ করে যায়, হ্যাঁ, তখন অ্যাকচুয়ালি হেল্পটা কাদের হলো? দেশদ্রোহীদের হেল্প করে। তো দেশদ্রোহীদের হেল্প হতে দেওয়া যাবে না, দেশদ্রোহীদের সফল হতে দেওয়া যাবে না, দেশদ্রোহীদের ডিস্ট্রয় করে ফেলতে হবে, দেশদ্রোহীদের একদম শেষ করে ফেলতে হবে, একদম ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে দেশদ্রোহীদের, তাই না? দেশদ্রোহী বলছি, হ্যাঁ, দেশদ্রোহী বলছি, সে যদি চাপে পড়ে যদি দেশদ্রোহী বলা বন্ধ করে দেয়, অ্যাকচুয়ালি হেল্পটা তো দেশদ্রোহী হচ্ছে না, তো কেন দেশদ্রোহীকে সফল হতে হবে? তো এই ব্যাপারটা এখন সবাই বুঝে গেছে, তাই এই চাপগুলো এখন অতটা আসে না। তাও আসে, কিন্তু এখনও অতটা মানে অনেকটাই কমে গেছে এই চাপগুলো। তো সেই জন্য এখন শুরু হয়েছে জেল শুরু হয়েছে, কিছু বলতে দেবো না। কেউ দেখছে কোনোভাবেই কোনো কিছু করে আটকানো সম্ভব হচ্ছে না, এখন জেল জেলের মধ্যে ভরে মুখ বন্ধ করে রাখার চেষ্টা, চুপ করিয়ে রাখার চেষ্টা, জোর জবরদস্তি। এখন দেশদ্রোহীরাই এখন সব কাজ করছে, দেশদ্রোহীরাই তো মানে পুলিশ দিয়ে সব কাজ করাচ্ছে আর কি। তো আগে অন্যভাবে হতো, পরিবারের দিক দিয়ে চাপ দিয়ে হতো, এখন সেটা সম্ভব হচ্ছে না, এখন পুলিশকে দিয়ে করাচ্ছে। যাই হোক, এবার এই যে আমি যে ভিডিওটা বানাচ্ছি, আমারও কিন্তু মুখটা বন্ধ করা আছে। আমার যে অরিজিনাল প্রোফাইলটা আছে না, ওই অরিজিনাল প্রোফাইলে আমার মুখটা বন্ধ করা আছে। আমি ওখানে কিছু পোস্ট করতে পারবো না, কোনো কমেন্টস লাইকস ফাইস কিছু করতে পারবো না, কোনো অ্যাক্টিভিটি করতে পারবো না ফেসবুকে। কেন কি, আমি একটা বিজেপি বিরোধীর কমেন্ট বক্সে আমি ওই গড়িয়া শ্মশানের লাশ টেনে নিয়ে যাচ্ছে ওই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, তার ফলে আমার প্রোফাইলের মধ্যে রিপোর্ট করে আমার প্রোফাইলটা 1 মাসের জন্য বন্ধ, মানে আমি কিছু পোস্ট করতে পারছি। তো 25 তারিখে ঘটনাটা ঘটেছিল, হ্যাঁ, তো পোস্টটা তো ওদেরই এগেনস্ট না, ওরা আমাকে রিপোর্ট মেরে মুখ বন্ধ করাতে ওরা সক্ষম, মানে মুখ বন্ধ করার ওরা চেষ্টা করে, ওদেরই এগেনস্টে পোস্টটা, ওদেরই এগেনস্টে ওরা জোর জবরদস্তি আমার মুখ বন্ধ করার ওরা চেষ্টা করেছিল। 1 মাসের জন্য ওরা আমার মুখ বন্ধ করাতে সক্ষম হয়েছে, হ্যাঁ, কিন্তু আদৌ কি হয়েছে না, আদৌ হয়নি। এই তো আমি করছি,
এই তো আমি ফেসবুকে পোস্ট করছি, এই তো আমি ভিডিও বানাচ্ছি, এই তো আমি সত্যি কথা বলছি, তো কি হলো? কিছুই হলো না লাভ। ওটা আবার 25 তারিখে ঠিক হয়ে যাবে, আর 15 দিন আছে টাইম, 14 দিন আছে টাইম, তো 14 দিন পরে আবার ঠিক হয়ে যাবে, আবার ওখান থেকে করবো। তো প্রবলেম কোথায়? আটকাতে তো পারলো না, হ্যাঁ করে গেলাম। এইটাই বলছি, হ্যাঁ সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে, সবাইকে সত্যের পথে হয়ে এগোতে হবে, সত্যের পথে লড়তে হবে, সত্যের হয়ে লড়তে হবে। এইটা নিয়ে আমি আগেও ভিডিওটা বানিয়েছিলাম, সত্যের হয়ে লড়তে হবে। তো আজকে আমি বলছি যে সত্যি কথা বলতে হবে, সবাইকে সত্যি কথা বলতে হবে, যতই বাধা আসুক কেন সবাইকে সত্যি কথা বলতে হবে, দেখি কত বাধা দিতে পারে ওরা, বাধা দিতে আর পারবে না, এখন ওরা আর পারছে না, এই জন্য এখন জেল, কোনোভাবেই সম্ভব হচ্ছে না, এই জন্য এখন জেল। জেলে ঢোকাচ্ছে কেন? কোনো কারণ নেই, ভুয়ো কেস ফেস দিয়েই জেলে ঢোকাচ্ছে, জেলে ঢুকিয়ে দিচ্ছে, কোনো কারণ নেই জেলে ঢোকানো। কোনো তো অপরাধ করেইনি, কারণ যাকে জেলে ঢুকিয়েছে সে সত্যি সত্যি কথা বলেছে, হ্যাঁ সে সত্যি কথা বলেছে, সরকার এগেনস্টে বলেছে, তো সরকার ভুল কাজ করেছে বলবে না, তো সত্যি কথা বলেছে, বলে জেলে ঢুকিয়ে দিয়েছে। কোনো তো ভুল জিনিস দেখায়নি, একদম রিয়েল জিনিস দেখিয়েছে, এখানে জেলে ঢুকিয়ে দিয়েছে, বুঝে না সত্যি কথা বলতে দিতে চায় না, মানে মিথ্যা, মিথ্যার জগতে ডুবিয়ে রাখতে চায়, মিথ্যা কথাকে প্রশ্রয় দিতে চায়, মানে বুঝতে পারছো এটা ব্যাপারটা কী? ব্যাপারটা ক্রিমিনালদের প্রশ্রয় দেওয়া, দেশদ্রোহীদের প্রশ্রয় দেওয়া, তাই তো হলো ব্যাপারটা, ক্রিমিনালদেরই তো প্রশ্রয় দেওয়া হলো ব্যাপারটা, তাই তো হচ্ছে, আমি তো তাই বুঝছি, ক্রিমিনালদেরই প্রশ্রয় দিচ্ছে। তো ক্রিমিনালদের প্রশ্রয় দেবো কেন? ক্রিমিনালদের একদম ধুয়ে মুছে সাফ করে দিতে হবে, একদম ডিস্ট্রয় করে ফেলতে হবে ক্রিমিনালদের, দেশদ্রোহীদের একদম ডিস্ট্রয় করে ফেলতে হবে। কেন চুপ করে যাব অন্য কারোর কথায়? যাই হোক, এসব আটকে কোনো লাভ নেই, এসব যতই আটকানোর চেষ্টা ছিল যতই আর কেউ আটকাতে পারবে না, এই এক মাসের জন্য আমাকে আটকাতে পেরেছে, আটকাতে পারেনি, এ তো আমি করে যাচ্ছি, পারেনি, আমার তো গ্রুপ আছে, গ্রুপে আমি পাঠিয়ে দিচ্ছি, তো আমি ঠিক আমার কাজ চালিয়ে যাচ্ছি। আবার 25 তারিখে আবার ঠিক হয়ে যাবে, কখন থেকে তখন করবো, ওটা তো ঠিক হয়ে যাচ্ছে 25 তারিখ। তো এরকমভাবে মানে আটকানো সম্ভব না, এখন এরকমভাবে আটকাতে পারছে না বলে ভুয়ো কেস দিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছে, এইসব করছে, তো এদের জয় হয় না, হ্যাঁ এদের জয় হয় না, এরা হেরে যায়। যারা মিথ্যা কথা বলে না, যারা মিথ্যার জগতে ডুবিয়ে রাখে, যারা সত্যি কথা যারা বলে, তাদেরকে যারা আটকায় তারা হেরে যায়, পাতি কথা তারা হেরে যায়, সত্যেরই জয় হয়। আমি একটা জিনিস দেখাচ্ছি আজকে দেখো ফ্রেন্ডস, এই যে সত্যির যে জয় হয় এটাই তার প্রমাণ, দেখো কালকে যেই পুলিশ অফিসাররা ওই বিকাশ দুবেকে এনকাউন্টার করেছিল, তাদের ওপর পুষ্পবৃষ্টি হয়েছে, এই লেখাটা আমি দেখাচ্ছি, তাদের ওপর পুষ্পবৃষ্টি হয়েছে, দেখো বুঝতে পেরেছো ফ্রেন্ডস, সত্যির সবসময় জয় হয়, সেই জন্য সত্যের পথে সবসময় এগিয়ে চলতে হবে, সত্যি কথা সবসময় বলে যেতে হবে, কোনো কিছু বাধাকে মানলে চলবে না, বাধা সব বাধাকে কাটিয়ে সত্যের পথে এগোতে হবে, সত্যি কথা বলেই যেতে হবে, এটা হচ্ছে ফ্রেন্ডস, এটা হচ্ছে ব্যাপার, সত্যি কথা বলতেই হবে, যতই বাধা আসুক লাইফে, সত্যি কথা বলতেই হবে, এটাই ব্যাপার। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এইটুকুই বলার ছিল, আর বিশেষ কিছু বলার নেই, এটার ওপরেই এটা আমার বলার ছিল। ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো, জয় হিন্দ জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।